Assalamu alaikum and very good afternoon. Really honored to be here. I would like to express my heartfelt thanks and gratitude to Professor Ozud Ahmed Chaudhry and Dr. Mohsin Ahmed Sohel, and also Dr. Shubhanan Rai and Dr. Aftab Khan, the fourth course director, for arranging such a wonderful conference, such an interactive, and to build up our next generation. Ami eta golpo diye shuru kori, shobai ektu jhimay gechi amra. Biyer pore boer sathe bazare jao. তো বাজারে গেলে দেখি বউ একশোটা দোকানে যায়, একশোটা কাপড় দেখে, তারপরে হয় কিনে না, কিনলে একটা কিনে, এবং ঘন্টা দেড়েক দিয়ে চলে যায়। তারপর আমি ট্যাক্টফুল এটা অ্যাভয়েড করতাম, যেতাম না। আমি বললাম কেমন শরীরটা খারাপ, আমি একটু কাজ আসছে, একটা অ্যাঞ্জিওপ্লাস্টি আসছে, ইমার্জেন্সি কেস চলে আসছে, বড় টলে চামে কেটে পড়তাম। তার কোনো এক ঈদের সময় বউ খুব মানে মন টন খারাপ করে বলল যে তুমি না গেলে আমি কিনবই না, কিনবই না। তো গেলাম, বাধ্য হয়ে গেলাম। তো ওটা ছিল আমার বউয়ের সবচেয়ে খুশির দিন। তো গেলাম, বউ বাজার দেখতেছে, দোকানদার দেখাচ্ছে, উনি বসে আছেন, দোকানদার শাড়ি ড্রেস দেখাচ্ছেন একটা পর একটা, এটা না এটা, এটা কেমন লাগছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে কিনলে পারলে বাঁচি আর কি, কিন্তু বলে কোনো লাভ হয় না। এরপর নেক্সট আর একটা নেক্সট চলতেছে। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় আসি, তো দোকানদার আমাকে দেখে মায়া হলো, মায়া হয়ে তো ওনাকে বলছে আপা এটা দেখেন, আপা এটা দেখেন, আপা এটা নেন। তো অনেকক্ষণ পর আমার তাকে খুব মায়া হলো, মায়া হয়ে দোকানদার আমাকে টুলটা আগায় দিল, আগায় দিয়ে বললো চাচা প্লিজ বসেন। বউর মুখ মানে ঈদের চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল, এবং প্রায় ওর বান্ধবীর সাথে গল্প করার সময় গল্পটা প্রায় বলে আমাকে আপা ডেকেছে, ওকে চাচা ডেকেছে। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ইনসিডেন্টস। তো আজকেও একই ধরনের ঘটনা ঘটেছে মহসিন আহমেদ সোহেল, আমার ছোটো ভাই, খুব আদরের ছোটো ভাই। ও হঠাৎ করে আমার এখানে আর থাকার কথা না, আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে যেতে পারেনি। তো সে হঠাৎ করে তিন দিন আমাকে, চার দিন আগে আমাকে বললো, চার পাঁচ দিন আগে, যে আপনাকে একটা প্রেজেন্টেশন করতে হবে। তাই আমি বললাম আমি যতটুকু জানি এটা জুনিয়রদের প্রেজেন্টেশন, ওয়াই মি? তো আমি বললাম না না, আপনি তো জুনিয়র, আপনি তো ইয়াং। তো এই কথা বলে সে আমাকে ধরা দিল। বাট এই প্রেজেন্টেশন করার কথা ছিল ডক্টর আফতাব খানের, ইজ এ ভেরি গুড অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ফ্রম ইন্ডিয়া। উনি আসতে পারেন করোনা ভাইরাস ইস্যুতে, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ট্রাই, বাট ডেফিনেটলি নট দ্য স্ট্যান্ডার্ড অফ হিম। তো টুডেজ টপিক ইজ সিটিউলেশন ম্যানেজমেন্ট, ওয়েন অ্যান্ড হাউ। So I have nothing to disclose. CTO, what is it? We all know CTO is defined as complete occlusion of coronary vessels with TME zero flow present for an estimated duration of 3 months or more than that. Incidence, in coronary angiogram, 25% of our cases are CTO. And when there is a significant lesion, almost 50% cases have one CTO. Now, question number one for today's topic, when? When should we do CTO? First, we have to know why should we do CTO. It has been seen that if a patient with multi-vessel disease with CTO has got less survival than a single-vessel disease. So why it's important? To improve symptom, to improve exercise capacity, improve LV function, reduce need for CABG, and if we can do successful recanalization, then it also improves mortality in some cases. This slide is very important. When should we do CTO? The decision-making step. We have to see three things before doing a CTO. Evaluate symptoms, assess ischemic burden, demonstrate viability. রোগীর ব্যথা বা কোনো সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে সিটিও করে লাভ নেই। রোগীর ইস্কেমিক বার্ডেনটা, যে সিটিওটা আমরা খুলবো, সেই সিটিওটা কতটুক এরিয়া অফ মায়োকার্ডিয়ামকে সাপ্লাই করছে। অ্যান্ড তিন নম্বর কোশ্চেন হলো, এত কষ্ট সিটিওটা খুললাম, ওই জায়গাটা মরা, ওই জায়গাটার মাসেল সেলগুলোর ডেথ, তাহলে এই সিটিও খুলে কসমেটিক লাভ হবে, রোগীর কোনো লাভ হবে না। টু অ্যাসেস দিস থ্রি থিংস, উই হ্যাভ টু নিড টু ডু ফার্স্ট সিমটমস, অ্যাঞ্জিনিয়া, ডিসপ্নিয়া, এক্সারসাইজ ইন্টলারেন্স, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি শ্বাসকষ্ট হচ্ছে, সবসময় ব্যথা বলে না। সেকেন্ড ইজ কাট অফ ভ্যালু অফ ইস্কেমিক বার্ডেন, বলা হয় 12.5%। 12.5% অফ মাসেল যদি ইস্কেমিয়া থাকে তখন আমরা সিটিওটা খুলবো, আদারওয়াইজ এর কমে থাকলে খুলে খুব একটা লাভ হয় না। আর থার্ড থিং ইজ দ্যাট ওই জায়গাটা ভায়াবল কিনা, বেঁচে আছে কিনা।
that we can do by MRI or nuclear scans. But these things are not possible most of the places of Bangladesh. So how can we decide Bangladeshi CTO lesion opening? Let's see Bangladeshi CTO, Bangladeshi viability test. Very simple. First, rugir symptom. Rugir betha ache kina. Betha, angina means viable myocardium. Jeta more geche tar kono betha thakbe na. Beche thaka mane she kanbe, tokhon betha hobe ba shashkoshto hobe. Second, ECG. If you see there is an R wave, inferior hoyeche ba anterior hoyeche, R wave ekta khocha ache V1 theke V4 e ba 2-3 AVF e, tale bujhte hobe hoyto muscle ta beche ache. Third, ami Romaner jonno bolchi, Roman select ki korbo amra. O ekta prosto tulechilo. Echo, wall thickness, wall ta ki thin kina ebong wall movement ache kina oi territory te, hypokinesia, not akinetic. Ar four holo angiogram. Angiogram dekhte hobe collateral ache kina oi jagatay ebong LV graphy korle oi jagata contract korche kina, like echo, hypokinesia ache kina na akinetic hoye ballooning hoye doomed hoye geche. To egulo jodi pai tokhon bujbo ei CTO khule labh ache. Eta holo Bangladeshi way of seeing CTO. Now, next question of Mohsin's topic, how we should do a CTO. So, first I would put forward an analogy. Udharon di bojhate chai, bojhanor jonno. CTO PCA is like winter mountain climbing in the meaning of tough. If you want to go to winter mountain, we must prepare everything to go. We need equipment, we need information, we need planning and decision. If we can't coordinate these three things, sometimes if we climb a mountain, we might die. In CTO PCI, we also need device, strategy and decision, and information from imaging, IVUS, angiogram, etc. If we can coordinate these three things, success will be ours. So this planning is very important. Now, my today's agenda, how I tackle a CTO. These are my agendas. Let's take one by one. First, using imaging modalities information. Angiogram is very important. Dual injection angiography. Drop magnification, no panning. Move korbena, it is still thakbe. Sequential injection, age donor, age retrograde, tappure last debe, anterograde artery. Local acquisition and multiple views nite hobe to define the CTO. Build up appropriate system, second agenda. So we need a puncture site, usually double, approach site, femoral, radial, catheter size, wiring support device. Approach site could be femoral, femoral-radial, radial-radial. Guiding catheter, backup type of guiding catheter, jeta bhalo support there. Left side a XB, my preference, and for RCA, L1 hockey stick, and a bit robust catheter, like 7-8 French. There should be side hole to keep enough coronary flow. And for retrograde, you need short guiding catheter. Bangladesh power jayana, amra kete kori. Wire supporting device, wire manipulation, you know, we need wire supporting device, like Corsair, microcatheter, fine cross, caravel, turnpike, dual lumen catheter, cross site, and cross bars and stringer for some special situation. Wire selection, shape, control. We've got lots of Japanese family of CTO wires like Gaia, Sion, Fielder family. Gaia has got Gaia first, second, third, among, it increases with strength, the grams. Steep, non-tapered jacket wire pilot. Stiff tapered non-jacket wear, Conquest Pro, Confringer Pro 912, and externalization wear for retrograde approach, RG3 or Viper wear. This slide is very important for CTO. This is the basic. Eta mone rakhle ar kichu lagena for CTO. CTO te ekta proximal lumen thake, ekta distal lumen thake. Ei dui lumen ke connect korte hobe. Connect korar jonno apni anterograde approach jan ba retrograde approach jan. Either lumen to lumen jaben or to lumen theke apni subintimal space e giye abar lumen jaben. Lumen to lumen holo virus extraction technique, or subintimal
স্পেসে গিয়ে আবার ট্রু লুমেনে আসা হলো ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রি টেকনিক। দিস ইজ দ্য মানে বেসিক ফান্ডা অফ ডুইং এ সিটিও। এই স্লাইড বুঝতে আর সিটিও করা লাগবে না, ফিনিশ। এটাই মেন স্লাইড আমার। আচ্ছা, ওয়েদার ইউ অ্যাপ্রোচ এন্ট্রি গেট অর রেট্রো গেট। নাও দেয়ার ইজ সাম অ্যালগোরিদম, ইট ইজ এ ইউএস অ্যালগোরিদম, পুট এ ডুয়াল ইঞ্জেকশন। যদি প্রক্সিমাল ক্যাপ সিটিওর অ্যাম্বুগাস হয়, পুয়ার ডিস্টাল টার্গেট থাকে, ইন্টারভেশনাল কোলাটারাল ভালো থাকে, উইল গো ফর রেট্রো গেট। আর যদি দেখা যায় ক্যাপটা ক্লিয়ার, ডিস্টাল টার্গেট পুয়ার না, ভালো দেখা যাচ্ছে, তখন উইল গো ফর এন্ট্রি গেট। এন্ট্রি গেটের লেশন লেন যদি 20 মিলিমিটারের কম হয়, উইল ডু এন্ট্রি গেট ওয়্যারিং, ওয়ার এক্সপ্রেশন মেথড। আর যদি 20 মিলিমিটারের বেশি হয়, তখন ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রি, যেটা কন্ট্রোল মেথডে স্টিংরের মাধ্যমে করা হয়, ওয়্যার বেসড নাকল ওয়্যার অথবা লাস্টের মাধ্যমে করা হয়। আর রেট্রোগ্রেড অ্যাপ্রোচও রেট্রোগ্রেড টু 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 লুমেন পাংচার অথবা রেট্রোগ্রেড ডিসেকশন রি এন্ট্রি। অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ সুইচ স্ট্র্যাটেজি, এন্ট্রি গেট থেকে আপনি রেট্রোগ্রেড আসতে পারেন, রেট্রোগ্রেড থেকে আপনি এন্ট্রি গেট যেতে পারেন, নো হার্ম। এটা হলো এশিয়া প্যাসিফিক সিটিও ক্লাব অ্যালগোরিদম, মোর অর লেস সেম, শুধু এখানে একটা আইভাসকে মূল্যায়ন করা হয়েছে। প্রথমে যদি প্রক্সিমাল ক্যাপ অ্যাম্বিগুইটি থেকে আইভাস দিয়ে এটাকে পাংচার করার চেষ্টা করা হতে পারে, যদি না পারা যায় তখন যদি ইন্টারভেশন কোলাটারাল ভালো থাকে তাহলে রেট্রোগ্রেড অ্যাপ্রোচে যাবো। আর যদি ডিস্টাল ক্যাপ পুয়ার হয় আবার রেট্রোগ্রেডে যাবো। আর এন্ট্রি গেট অ্যাপ্রোচে সেম, আইদার ডিসেকশন রি এন্ট্রি অথবা ওয়্যার এক্সপ্রেশন মেথড অথবা প্যারালাল ওয়্যারিং মেথড। এটা হলো আরেকটা অ্যালগোরিদম, বাট আই মেড মাই ওন অ্যালগোরিদম টু মেক ইট ইজি। মাই অ্যালগোরিদম ইজ ফর এন্ট্রি গেট অ্যাপ্রোচ, বেসিক থিক ইজ টু 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 লুমেন অথবা ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রি মেথড। টু 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 লুমেনে এন্ট্রি গেট অ্যাপ্রোচে প্রথমে আই ট্রাই উইথ সিঙ্গেল ওয়্যার টেকনিক, না পারলে ও প্রথম ওয়্যারকে রেখে সেকেন্ড একটা ওয়্যার নিয়ে যায়, যেটাকে বলে প্যারালাল ওয়্যার টেকনিক। সেটা না পারলে আমি সিসো করি, সিসো মানে একটা ওয়্যার আগাই আবার আরেকটা ওয়্যার আরেকটু আগাই, এভাবে করে করে যে কোনো ওয়্যার দিয়ে ক্রস করার চেষ্টা করি। অ্যান্ড লাস্ট ইজ আই ওয়াজ গাইডেড ওয়্যারিং। আর ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রি মেথডে ক্রসবোস অ্যান্ড স্ট্রিং রে অথবা নাকল ওয়্যার টেকনিক, ক্রসবোস স্ট্রিং রে আমাদের সে পাওয়া যায় না, সো সামটাইমস আই ডু নাকল ওয়্যার। সো লেটস টেক দ্য অ্যান্টি গেট অ্যাপ্রোচ। ওয়্যার এক্সক্রেশন মেথডে সিঙ্গেল ওয়্যার টেকনিকে আই স্টার্ট উইথ স্লিপারি ওয়্যার, ফিল্ডার এক্সটি, ফিল্ডার এক্সটি আর অর এক্সটি এ, হুইসপার ও পাইলট 50, যদি ছোটো মাইক্রো চ্যানেল থাকে স্লিপ করে চলে যায়। না গেলে আই টেক নেক্সট ইন্টারমিডিয়েট ওয়্যার, যেমন মিরাকল 3, আলটিমেট ব্রোস অর গায়া 1-2। এরপর না গেলে আই টু স্টিফার ওয়্যারে যাই, যেমন মিরাকল 9-12, গায়া 2-3। তারপরে যদি না যায়, খুব হার্ড হয়, ক্যালসিফাইড লেশন হয়, তখন স্টিফ উইথ টেপার টিপ, যেমন কনফ্রেঞ্জা অর কংক্রেস প্রো 9-12। সো দিস ইজ দ্য এসক্লেশন মেথড, কীভাবে একটার পর একটা ওয়্যার নিয়ে আমাদেরকে আগাতে হবে স্লোলি ফ্রম লেস স্টিফার টিপ টু সিভিয়ার স্টিফার টিপ হার্ট প্লাকের জন্য। এটা হলো প্যারালাল ওয়্যার টেকনিক। এখানে একটা এটা সেকেন্ড টেকনিক, মানে প্রথম ওয়্যার এসক্লেশন, তারপর প্যারালাল ওয়্যার, গেল না প্রথম ওয়্যারকে রেখে দিলাম, সেকেন্ড একটা ওয়্যার নিলাম, প্রথম ওয়্যারটাকে গাইড হিসাবে সেকেন্ড ওয়্যারটাকে ম্যানিপুলেট করে আমরা ট্রু লুমেনে যাওয়ার চেষ্টা করি। তারপরে সিস, তখন একটা ওয়ার ফলস লুমেনে গেলে আরেকটা ওয়ারটি ট্রাই করি, ওটা ফলস লুমেনে গেলে আবার প্রথমটাকে টেনে বের করে আবার ওটাকে নিয়ে ট্রু লুমেনে যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড লাস্ট ইজ আই ওয়াজ গাইডেড ওয়্যারিং। সাধারণত প্রক্সিমাল সিটিও ক্যাপকে এন্ট্রি করার জন্য, ট্রু লুমেন পাওয়ার জন্য আই ওয়াজ কে সাইড ব্রাঞ্চে দিই প্রক্সিমাল ক্যাপে, ওখান থেকে আই ওয়াজ দিয়ে দেখে প্রক্সিমাল ক্যাপকে পাংচার করার চেষ্টা করি। আর সামটাইমস ইফ গোজ টু সাব ইন্টিমাল স্পেস, তখন আই ওয়াজ দিয়ে সেকেন্ড ওয়্যার নিয়ে পাংচার করে আমরা ট্রু লুমেনে আসার চেষ্টা করি। নাও ফর অ্যান্টি গেট অ্যাপ্রোচ, ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রি। সো এডিয়ার ডিভাইস আমাদের দেশে এখন অ্যাভেলেবল না, এখানে একটা জিনিস থাকে যেটাকে ক্রসবস বলে, আমরা ওয়্যার পাস করি সাব ইন্টিমাল স্পেস দিয়ে, সেখান দিয়ে ক্রসবসটা নিয়ে যাই, নিয়ে গিয়ে স্পেসটাকে বড় করি, তারপর সেই স্পেস দিয়ে একটা বেলুন নিয়ে যায়, যেটা স্পেশাল বেলুন, চ্যাপটা বেলুন, যেটাকে স্টিং রে বেলুন বলে, এর মধ্যে দুটো ফুটো থাকে, তারপর আমরা সোয়াপ অ্যান্ড স্টিক করি, এই 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 বেলুনের মধ্যে একটা হার্ডওয়্যার নিয়ে যাই, তারপর আমরা ওই ওই বেলুন দিয়ে এই দুটো ফুটো দিয়ে, যে দেখা যাচ্ছে সাদা সাদা, ওখান দিয়ে আমরা ডিস্টাল ট্রু লুমেনকে পাঁচ করার চেষ্টা করি। সো নেক্সট হলো গিয়ে রেট্রোগ্রেড অ্যাপ্রোচ। রেট্রোগ্রেড অ্যাপ্রোচ সেম, ট্রু টু ট্রু লুমেন, ডিসিশন অ্যান্ড রি এন্ট্রি। টু 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 লুমেনের ক্ষেত্রে আমরা রেট্রোগ্রেড ওয়্যার ক্রসিং অথবা কিসিং ওয়্যার টেকনিক ইউজ করি। আর ডিসেকশন অ্যান্ড রি এন্ট্রির ক্ষেত্রে কাট, রিভার্স কাট, রিভার্স কাট উইথ স্ট্যান্ড। বাট এখন খুব ফেমাস হলো
retrograde wire crossing or reverse cut. E dutai onno gulo khub ekta use kora hoy na. Let's take one by one. First holo amaderke collateral channel ke select korte hobe retrograde wiring er jonno. So there are four types of collateral channel: septal, epicardial, venous graft, lima. Ebong usually jodi connection dekha jay, I go for Sion. Jodi khub tortuous lesion hoy, SUO3, because etar matha ta khub norm. Ar jodi kono kichu dekha na jay, ami jodi septal surfing korte chai, then usually we should take Fielder XTR or FC, jigula slippery wire or Pilot 50. Ekhon wire crossing options. Retrograde wire cross, amra pechon diye giye CTU ke hit kori through retrograde septal channels othoba ekhon tarpore kore amra true lumen e chole jai. Then etake amra anticoagulant guide catheter diye retrograde wire ke ber kori. Ekhon ei retrograde wire er upor diye anticoagulant balloon niye jai like this, niye lesion ke dilate kori tarpor stent boshiye di. Alap shesh. Next holo ki kissing wire technique. Retrograde wire nilam gelo na, তখন প্রক্সিমাল আবার অ্যান্টিগেট ওয়্যার নেওয়ার চেষ্টা করি. এই অ্যান্টিগেট ওয়্যার দিয়ে রেট্রোগেট ওয়্যারকে কিস করি, তারপরে এই অ্যান্টিগেট ওয়্যারটা রেট্রোগেট ওয়্যারকে দিয়ে ডিসেল টু রুমে যায়, দেন স্ট্যান্ড. দেন হলো ডিসেকশন রি এন্ট্রি, থার্ড টেকনিক রিভার্স কাট. এটা খুব এখন ফেমাস এবং এটাই কমন টেকনিক. রেট্রোগেট ওয়্যার প্রক্সিমাল টু রুমে গেল না, ডিসেকশন স্পেস চলে গেল, তখন আমরা একটা অ্যান্টিগেট ওয়্যার নিয়ে যাই, নিয়ে এই অ্যান্টিগেট ওয়্যারকে একটা বেলুন দিয়ে ডাইলেট করি, সাব ইন্টিগ্রাল স্পেসকে এক্সপান্ড করি, তারপর রেট্রোগ্রেড ওয়্যার এই সাব ইন্টিগ্রাল স্পেসে নিয়ে প্রক্সিমাল টু রুমেনকে রিচ করি. অ্যান্ড দেন রেট্রোগ্রেড ওয়্যার উপর গত বাধা কথাবার্তা আমরা অ্যান্টিগেট বেলুন দিয়ে স্টেন্ট করে দিই. রিভার্স কাট উইথ স্টেন্টিং ইটস এক্সট্রিম কেস, তখন আমরা অ্যান্টিগেট ওয়্যারের উপর বেলুন করে এখানে একটা স্টেন্ট করে দিই, স্পেসটাকে বড় করি, তারপর রেট্রোগ্রেড ওয়্যারকে নিয়ে যাই. বাট এখানে আইভাস থাকাটা খুব জরুরি, বিকজ যদি আমরা স্পেসের বাইরে চলে যাই পারফেক্ট করতে পারে. ডিভাইস ক্রস, ওয়ার ক্রস করলে হবে না, ওয়ার ক্রস করার পর অনেক সময় দেখা যায় বেলুন যায় না, তখন আমাদেরকে লো প্রোফাইল বেলুন ইউজ করতে হবে. 1.25 1 mm বেলুন আছে, অ্যাঙ্ক্রো বেলুন টেকনিক ইউজ করে সাপোর্ট দিতে হবে, গার্জিয়াল ইউজ করতে পারি, মাদার ইন চাইল্ড, টনার্স, টনার্সটা খুব হার্ড জিনিস, এটা টর্ক করে করতে হয়, কর্স ইউজ করতে পারি, এবং মাঝে মাঝে রোটাবলেশন রাখতে পারে. ক্লিনিক্যাল ট্রায়ালস, আমি দুটো ট্রায়াল করব, ডিসিশন সিটিও ট্রায়াল যেটা কোরিয়াতে হয়েছিল, এখানে অপটিক্যাল মেডিকেল থেরাপি আর সিটিওকে তুলনা করা হয়েছিল, কিন্তু সেখানে খুব একটা ডিফারেন্স পাওয়া যায়নি যে অপটিক্যাল মেডিকেল থেরাপি থেকে সিটিও বেটার এটা মেইসে বা কোনো সার্ভাইভালে বেনিফিট পাওয়া যায়নি. সো দিস ট্রায়াল ইজ নট ফর সিটিও, বাট ইউরো সিটিও ট্রায়ালে দেখা গেছে যে যদিও ডেথ মেইসে কোনো ডিফারেন্স ছিল না, বাট কোয়ালিটি অফ লাইফ বা অ্যাঞ্জিনিয়ার রিলিফের ক্ষেত্রে দের ইজ সিগনিফিকেন্ট বেনিফিট ইন সিটিও গ্রুপ, যাদেরকে সিটিও খোলা গেছে. সো টেক হোম মেসেজ, 10 কমান্ডমেন্টস উইচ ইজ বেস্টড আপন আওয়ার হজরত মুসা অর মোজেস. ফার্স্ট, ফর সিটিও কেসেস নো অ্যাডহক পিসিআই. আমি আজকে অ্যাঞ্জিওগ্রাম করলাম, আজকে করবো না, আমরা একদিন পরে করবো, প্ল্যান করবো. সেকেন্ড, ডুয়েল ইঞ্জেকশন. থ্রি, ইউ শুড স্টাডি দ্য অ্যাঞ্জিওগ্রাম ভেরি কেয়ারফুললি. এর প্রক্সিমাল ক্যাপ কী, ডিস্টাল ক্যাপ কী, সিটিও লেন্থ কত, ক্যালসিয়াম আছে কি না, কোনো ভিতরে কোনো স্যান্ড আছে কি না দেখা যাচ্ছে কি না. মেক এ প্ল্যান, প্ল্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. আই অলওয়েজ টেল মাই রেজিস্টার্স, ডোন্ট কাম ফর উইথ মি ফর এনি পিসিআই উইদাউট এ প্ল্যান, ইউ হ্যাভ গট প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি. থার্ড, চেক এসিটি এভরি 30 মিনিটস. দিস ইজ দ্য জব অফ ইউর সিস্টার, নট অফ এনি ডক্টর. যে ক্যাথল্যাব সিস্টার সে এটাকে চেক করবে, কারণ করতে করতে অনেক সময় পারলে ভুলে যায়, তখন থ্রম্বোসিস হয়ে যায়. এসিটি শুড বি অ্যাবভ 300. সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, গাইডিং ক্যাথেটারগুলো ভালো সাপোর্ট দেওয়া হবে. ইসিজি অ্যান্ড প্রেশার মনিটরিং ভেরি ইম্পর্ট্যান্ট, মিনিমাইজ রেডিয়েশন, ভিজিলেন্স অ্যান্ড ফর কমপ্লিকেশন, দেখতে হবে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, পারফোরেশন অ্যান্ড পারসিস্টেন্ট. সো টেক হোম মেসেজ, অ্যান্টিগ্রেট অ্যান্ড এট্রোগ্রেট অ্যাপ্রোচ হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি দ্য মোস্ট রিলায়েবল মেথড টু রিকগনাইজ সিটিও. ব্যাটেল এগেনস্ট সিটিও ক্যান বি ওন অন দ্য ডে অফ প্রসিডিউর, রাদার ডে বিফোর দ্য প্রসিডিউর. সো প্ল্যানিং ফ্রম ইমেজিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. পেশেন্স, পার্সিভিয়ারেন্স ইজ দ্য কিওয়ার্ড ফর সিটিও. অপারেটার শুড নো ওয়েন টু স্টপ, ডাই মোর দেন 500 মিলিগ্রাম, লং আওয়ার্স, কমপ্লিকেশনস. দের ইজ নো শেম ইন রেফারিং ডিফিকাল্ট অর ফেল কেসেস টু এক্সপার্ট অপারেটার্স অর ক্যাবেজ, ইউর কার্ডিয়াক সার্জনস. সামটাইমস ইট ইজ বেটার টু লুজ ইউর ইগো টু উইন
patient's heart. So keywords for CTO, you're in a long queue for toilet, you have to hold your pee. And as an interventional cardiologist, you're the last man in the queue, so you need to have patience. And you're climbing a steep mountain to reach the top, you need to have perseverance. So patience and perseverance are the keyword for CTO. Thank you. I took 5 minutes extra time from the organizer to say something different topic because there is such a good audience here. So I thought that I should share my thoughts with you all. So just give me 5 minutes. Etar sathe CTO kono somporko nei, CTO baire kotha barta. Ei topic ta duto karon ache. Ekta holo giye theme holo eta proud to be a doctor. Ar second holo giye you should stand up for truth and justice, each of you. So stand up for truth and justice, and second, proud to be a doctor. So let's start my next presentation for 5 minutes. First is from coronary talk, we'll go to corona talk. And we should be proud of a doctor. Why? Because malls are empty, events called off, flights grounded, economy down. Even international borders are closed. People are scared to look at each other for get touching, but hospitals are still open. We still touch patients to check their pulse and examine. We don't hesitate to go to the patient who are having cold, cough, and fever. The only community which is at highest risk, yet not stepping back, are doctors. So, proud to be a doctor. One. Second. Is a famous quote from a person who was in Nazi camp. His name is Reverend Martin Niemöller. His quote was, he was in a Nazi concentration camp during World War II for a long period. His quote was, he said, first, the Nazi, they came for socialist. I did not speak out as I am not a socialist. Then they came for trade unionist, and I did not speak out as I am not a trade unionist. Then they came for Jews. I did not speak out because I am not a Jew. Then they came for me, and there was no one left to speak for me. So stand up for justice and speak out for truth. It will bhaber kotha. Bhaber kotha. Ekhon ami dekhe ashol kotha ashi. আসল কথা কিছু এই কথার মানে মূল কথা আমি আসতেছি আমাদের কিছু ন্যাশনাল ইস্যুতে এক হতে হবে আমি সেই ইস্যুগুলো একটু আলোকপাত করছি আই এম জাস্ট শেয়ারিং মাই থটস ওয়েদার ইউ উইল এগ্রি অর নট ইটস ইউর কনসিয়াস ফার্স্ট ইজ দ্যাট যেমন কিছু ভুয়া জিনিস হয় সোল চিলেশন থেরাপি এগুলো বাংলাদেশি হয় কোনো সময় কোনো বিদেশে কোনো মাটিতে কেউ এসে এরকম খাওয়া দেওয়ার মাধ্যমে ব্লক সাফ করতে পারে না দে উইল বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি by without registration of BMDC by FDA korle amra voice raise koi na tarpor foreign doctor ra eshe ekhane practice kore I have got every respect to foreign doctor tara ashbe technology transfer hobe kotha barta hobe jodi practice korte tate amar apotti nei most welcome but border should be open equally jodi indian doctor ekhane practice korte pare amader kokhane practice korar permission chabe tarpore amar jodi jogyota na thake tale amake indian oi hospital debe na that's a separate story kintu laws should be equal to all. But I'm making a unilateral law. I'm not going to get a practice permission. No, I'm not going to Indian Medical Council, British doctor. Ke dana. Kintu amar deshe eshe, je je yekom eshe kore jacche. With degree, without degree. So you have to raise our voice. Second point is to practice in honest, ethical way. We have to bring a group. This group seems to me they will our future. So we should practice honest and ethical way. এই জন্য আমাদেরকে আমি মনে করি অনেক প্রবলেমগুলো এক একটা ক্ষেত্রে একরকম জুনিয়র ডাক্তারের প্রবলেম একরকম মিড লেভেলে একরকম সিনিয়রদের প্রবলেম একরকম যেমন অনেক জুনিয়র ডাক্তার মিড লেভেল ডক্টররা তারা তাদের কোনো একটা প্রসিডিউরের ফিস ঠিকমতো পায় না একটা ইকোকার্ডিওগ্রাফি যে করে মিড লেভেল ডক্টর সে দেখা গেলো তার যেটা পার্সেন্টেজ পাওয়ার কথা তার থেকে অনেক কম পার্সেন্ট তাকে ব্যবসায় মালটা দিচ্ছে আমরা এটা নিয়ে আমরা ফিস রিস্ক করি না আমরা ভয়েস রিস্ক করি না কারণ এটা আমার গ্যালাক্সি আমি তো সিনিয়র হয়ে গেছি ইফ রিস্ক For all, যে আমাদেরকে ন্যায্য আমাদের যেটা পাওনা সেটা দিতে হবে
এবং আমাদের ফিসকে নিয়ে কথা বলা যাবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে সমালোচনা করব, বিকজ আমরা অনেকে ইনভেস্টমেন্টে পার্সেন্টেজ খাই, আমরা অনেকে যেখানে ইন্ডিকেশন নেয় সেখানে আমরা আনএথিক্যালি ওই অপারেশনটা করি। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো খুব মুষ্টিমেয় কিছু লোক করে, যাদের জন্য পুরো ডাক্তার সমাজ বদনাম হয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যারা এদের করে এদিকে এসে প্রতিবাদ করতে হবে, কেননা ওরা আমাদের পুরো সমাজটাকে ইয়ে করছে। থার্ড পয়েন্ট, এটা অবশ্যই একটু মিড লেভেল থেকে সিনিয়র দেওয়া ব্যাপার, যেমন ইউনিট দেওয়া। হয়তো একটা লোক সে পোস্ট গ্রাজুয়েশন করছে, এমডি করছে, এফসি করছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কবরে গেলে তারপর লেখা হবে ভাই তোমাকে ইউনিট দেওয়া হলো। আমার মনে হয় একটা রূপরেখা থাকা উচিত আমাদেরকে সবাইকে, সেটা গভর্নমেন্ট লেভেলে হোক, প্রাইভেট লেভেলে হোক, দুইটা লেভেলই একটা বছরের পর প্রত্যেককেই তার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার জন্য ইউনিট দেওয়া উচিত। বাট ক্রাইটেরিয়া থাকবে, হয়তো 10 বছর 5 বছর পরে। এবং সেকেন্ড হলো ডিগ্রি। এটা বলার পর আমি খুব অপ্রিয় হবাম জানি, ইভেন দেন আই উইল স্পিক আউট। সেটা হলো গিয়ে ডিগ্রি সমতা আনতে হবে। আমি কারো বিপক্ষে না, আমি সত্যের পক্ষে। ডিকার্ড কখনো এমডি ইকুইভ্যালেন্ট হতে পারে না। ডিকার্ড 2 বছর ডিগ্রি, এমডি 5 বছর ডিগ্রি। বাট হ্যাঁ, একটা ডিকার্ড করার ছেলেকে সমতা আনার জন্য আমরা বলতে পারি সে ল্যাটারাল এন্ট্রি করে 3 বছরের কোর্স করে, 5 বছর কোর্স করে সে এমডি করতে পারে, তার জন্য একটা এন্ট্রি সুযোগ থাকতে হবে। অথবা সে চাকরির ক্ষেত্রে যদি প্রমোশনের ব্যাপার থাকে, এমডি করার ছেলে যদি 3 বছর একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, ডিকার্ড ফলে 7 বছর পরে হবে, একটা এক্সপিরিয়েন্স ব্যাপার থাকবে। সো ওদেরকে আমি শ্রদ্ধা করি, বাট যার যেটা যোগ্যতা তাকে সেটা দিতে হবে। 2 বছর ডিগ্রি আর 5 বছর ডিগ্রি এক হতে পারে না। আই এম ভেরি মাচ ক্লিয়ার, আই এম এগেনস্ট ইট। আচ্ছা, যদি এটা আমি তালি পেলাম না, এনিওয়ে নো ওয়ে। আচ্ছা, ফিফথ পয়েন্ট হলো গিয়ে ফলস ডিগ্রি। আই এম ভেহেমেন্টলি অপোজিং ইট। সেটা হলো গিয়ে অনেকে পিএইচডি ডিগ্রি করে এখন দেখা যাচ্ছে রেজিস্টার পদে কাজ করতেছে, যাদের ক্লিনিক্যাল কলেজের ডিগ্রি নেই, তারা এমডি থার্ড পার্টি স্টুডেন্ট পড়াবে, তারা ওই পোস্ট হোল্ড করে আসে, উইচ ইজ শেম অ্যাজ এ নেশন টু অল অফ আস। আমি মনে করি প্রপার এফসিপিএস কার্ডিওলজি অথবা এমডি কার্ডিওলজি ডিগ্রি ছাড়া রেজিস্টার পদে, কারণ এরা এমডি তৈরি করবে, এটা জাতির ব্যাকবোনকে ধ্বংস করে দেওয়া, মানে এদিক ওদিক হইলে না হয় মানা যায়, এটা হলো আমাদের জাতির ব্যাকবোন ধ্বংস করেছে। এটা একটা অন্যায়, চরম অন্যায়, এটার লেভেলে আমাদের প্রতিবাদ করা উচিত। আমি প্রথম প্রতিবাদ করলাম, আমি ক্যাসেন নাসুল্লাহ খান। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হলো গিয়ে কমিউনিটি। আমি স্বপ্ন দেখি, হয়তো আমার জন্য পারবো না, বাট আমি তোমাদের কাছে স্বপ্ন দিয়ে যাচ্ছি, যারা জুনিয়র ছেলে, উই হ্যাভ টু মেক আওয়ার ওন হসপিটাল। কারণ আমরা যারা বাইরে কাজ করি, আমরা বড় চাষির মতো কাজ করি, সারা জীবন কাজ করি, ব্যবসায় মালিকরা আমাদের হাতায়, আমাদেরকে আমাদের স্বাধীনতা অনেক জায়গায় খর্ব করা হয় এবং যোগ্য পাওনা অনেকভাবে দেওয়া হয় না। সো এটার জন্য টাকা দরকার, জায়গা দরকার, যেটা আমাদের নাই, আরেকটা জন্য সাহস দরকার। আমরা ব্যবসায়ী না, ওই সাহসটা আমাদের নাই। হয়তো আমাদের জীবনে পাবো কিনা যাই না, ইভেন আই সি এ ড্রিম, দেখি সে জীবনে হয় কি না, বাট আমি চাই এই ড্রিমটা তোমাদের মধ্যে ঢুকাই দিতে। ইউ শুড মেক ইউর ওন হসপিটাল ওয়ের ইউ ক্যান ওয়ার্ক ফ্রিলি অ্যান্ড দেন উই ক্যান মেক থিংস ফর আওয়ার ওন পেশেন্ট পপুলেশন। লাস্টলি, আই শুড ডিফাইন সাকসেস। সাকসেস বা একটা ডাক্তারের সফলতা তখনই হবে, আমি অলওয়েজ বলি, দুইভাবে। একটা হলো গিয়ে যখন একটা রিলে রেসের মতো, যেটা আজকে আমাদের আসার সাহেব বলে গেল, আমাদের মহামান্য হেলথ সেক্রেটারি, যে রিলে রেসের মতো আমি মরার আগে আমার ব্যাটনটা আমার জুনিয়রকে দিয়ে যাব, তারপরে আরেকজন ও আরেকজনকে দেবে, এভাবে এভাবে করেই ঘুরবে। তো সাকসেসের ডেফিনেশন আমার কাছে, আমি যখন দেখব আমার জুনিয়র আমার চেয়ে ভালো কাজ করছে, আমাকে সুপারসিড করছে, বা আমার ছেলে যখন আমার চেয়ে বড় হয়েছে, তখন বাবা হিসাবে বা একটা মেন্টর হিসাবে আই ফিল আই এম সাকসেসফুল। ওয়ান, সাকসেস সংজ্ঞা। আর সেকেন্ড হলো গিয়ে যখন আমি দেখব আগে চিটাগাংয়ে কাজ হতো না, আগে সিলেটে কাজ হতো না, এখন আমার ছেলেকে শিখাইছি সে সিলেটে গিয়ে কাজ করতেছে, তার মাধ্যমে আরও 100টা ছেলে সিলেটে বা চিটাগাংয়ে উপকার পাচ্ছে, তারা ঢাকায় আসতে হচ্ছে না বা মরে যাচ্ছে না, কারণ ঢাকায় আসতে তো মারা যাবে, তখন ওই পেশেন্টগুলো বেঁচে আছে এই চিকিৎসার মাধ্যমে, সেটা সৎকায় জারি হচ্ছে। এটা হলো একটা সাকসেস ডেফিনেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাইসার, তোমার একটা লেকচার এবং আরেকটা হলো দিক নির্দেশনামূলক। আমার মনে হয় যে এখানে কারো দ্বিমত হওয়া উচিত না যে অনেস্ট ওয়েতে ভদ্রভাবে স্ট্যান্ড নিলে লাইফে সাকসেস হওয়া যায়। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দ্যাট তুমি যদি অনেস্ট ওয়েতে ভদ্রভাবে, অভদ্রভাবে না, যদি স্ট্যান্ড নাও এবং প্রতিবাদ করো, তাহলে তুমি লাইফে জিতবা। আমি এটা অনানুষ্ঠায় বলতেছি না, দিস ইজ মাই এক্সাম্পল, মি ইজ দ্য এক্সাম্পল, আই হ্যাভ রিটায়ার ফ্রম দ্য এনআইসিএফ ডাইরেক্টর, বাট আমি সবসময় যেটা করেছি, কাইসার যেগুলো অতটা পারিনি তা হলো চেষ্টা করেছি। কাজেই তোমরা সবসময় অন্যায় এবং জাস্টিস যে কথাটা কাইসার ফিলোসফিক্যালি দিল, কিন্তু যে এর বিরুদ্ধে তোমরা সোচ্চার হবা,
প্রতিবাদ করবা সেই কথাই কিন্তু কাইসার বলল কাইসার এইতো বলতেছে শুনে কি তোমার মেসেজটা হলো কি ট্রুথ এবং জাস্টিসের জন্য স্ট্যান্ড নাও তাই তো স্যার আমি ভাবে বলেছি উদাহরণ দিয়ে বলেছি স্পেসিফিক আচ্ছা ভাবে বলেছে সে উদাহরণে বলেছে কাজেই আমার মনে হয় এভরি পিপল শুড বি কনসার্নড আমরা নিজের কনসাস জ্ঞানে সবকিছু করব স্টার্টিং হলো কি সে যেটা বলছে একটা হলো কি যে ওই বাইরের ডাক্তাররা এগুলো তো হলো কি আলাদা ইস্যু আমার মনে হয় ইস্যুগুলো এখানে আনার কোনো দরকার নাই আমার মনে হয় বাট দ্যাট ইজ অন ফিলোসফিক্যাল টক আই উই শুড রেইজ আওয়ার ভয়েস এবং আরও কিছু বলেছে সে অনেক কিছুই বলেছে কাইসার আর কি সুতরাং আমরা সেগুলোকে ফলো করব এবং যেটা আমাদের প্রয়োজন মনে করবো উইল অ্যাকসেপ্ট দ্যাট অ্যান্ড উইল ডিসকাস দ্যাট লেটার অন বাট আমরা কি কিছু বলতে চাও স্যার আমি এক মিনিট স্যার ওই কাইসার সেকেন্ড পার্টে তার যে কথাগুলো বললো আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই যেটা আমার কাছে অন্তত ভীষণ ইম্পর্টেন্ট মনে হয় যেমন কাশেম মেডিকেল কলেজ রশিদ মেডিকেল কলেজ এগুলো থেকে যে সমস্ত ডাক্তার তৈরি হোক সেটা ঠিক আছে কিন্তু স্ট্যান্ডার্ডটা অন্তত মিনিমাম যাতে হয় সেটা আসলে একটু মানে কমপ্লিকেটেড ব্যাপার এটা স্ট্যান্ডার্ডটা কিভাবে করব এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু ইট ইজ দ্য পলিসি আমার মনে হয় এটা হলো কি অনেক বিশাল ব্যাপার অনেক বড় ব্যাপার আমার মনে হয় এটা নিয়ে আমরা আলোচনা না করি আমরা হয়তো কনসেন্ট্রেটেড কিছু বলতে চাও তোমরা অদ্ভুত কিছু বলতে চাও এ সম্বন্ধে সিদ্ধার্থ কিছু বলতে চাও না অত সেকেন্ড পার্টটা হলো মানে হচ্ছে যে আপনার হাসসাল বা ইয়েটা আমরা বোধ হয় প্রথম পার্টটা ভুলে গেছি যে এত একটা সুন্দর প্রেজেন্টেশন করছে রিগার্ডিং না না প্রথম পার্টে যাব লাস্ট পার্ট সম্বন্ধে আর কোনো কমেন্ট আছে কিনা না লাস্ট পার্ট স্যার ও কিন্তু বলেছে আপনার একটা কথার রিপ্লেসে আরেকটা কথা বলছে উইথ এক্সাম্পল এবং এক্সাম্পলগুলো সবাই বুঝেছে কিনা জানি না আমার মনে হয় না সবাই বুঝেছে না বোঝার কারণ নাই কাইসার যেভাবে বলেছেন না বোঝার কোনো কারণ না বোঝার কোনো কারণ নাই এবং এই ব্যাপারে আপনি যেটা বলছেন স্যার সব সময় যে ভদ্রভাবে স্ট্যান্ড তা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্যার আপনার প্রতি সম্মান রেখে বলছি স্যার সবসময় ভদ্রভাবে একদম ভদ্রভাবে স্ট্যান্ড নিলে হয় না স্যার এইটা মানে স্ট্যান্ড যখন নিবেন স্যার ওকে সেটা ভদ্র আর থাকে না সেটাকে মানে কিছুটা হলো মানে হবেই রেজিস্ট্যান্ট অন্য সাইড থেকে যখন হবে আপনাকেও সেটা ভদ্রভাবে বলেন সেভাবে করতে হবে আর একাডেমিক সাইডে বললে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ উইল গো ফার্দার আওয়ার প্রেজেন্টেশন সো কাইসারের প্রেজেন্টেশন সম্বন্ধে তো আমার মনে হয় যে দিস ইজ অ্যান উই ক্যান গিভ এ হাততালি দিতে পারি আমরা একটা কাইসারের প্রেজেন্টেশন সম্বন্ধে দিস ইজ রিয়েলি গ্রেট প্রেজেন্টেশন বাট সিটিও কেস করতে হলে অবশ্যই আটক করা যাবে না সেকেন্ড টাইম নিয়ে করতে হবে মাথাকে কুল রাখতে হবে আমি সারপ্রাইজড হয়েছি আমার কলিগরা ইভেন আমি ওখানে ছিলাম সিটিও কেস এনআইসিপিটি করা রিয়েলি কিন্তু ডিফিকাল্ট সো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট অল অফ দ্য ইউনিভার্সিটি কারণ ওখানে হলে পেশেন্টের চাপ থাকে টেলিফোন থাকে তার মাঝেও কিন্তু অনেকে সিটিও কেস করছে বাট ডুইং দ্য সিটিও কেস ইউ হ্যাভ গিভ আপ দ্য নাম্বার অফ দ্য প্রসিডিওর সেই দিনকার প্রসিডিওর কম করতে হবে ইউ হ্যাভ কনসেন্ট্রেট অন সিটিও কেস হার্ডওয়্যার সব কিছু রাখতে হবে এগুলো কিন্তু মাথায় রেখে করতে হবে আমার মনে হয় অদ্ভুত আর কারো কোনো ডিসকাশন না থাকলে আমরা মনে হয় সেকেন্ড প্রেজেন্টেশন দিতে পারি আমি কাইসারকে এবং আমাদের এখানে যারা প্যানেলে আছেন তাদের সবাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বোধহয় নেক্সট সেশনে যাওয়া দরকার